প্রকাশ হাতছড়া হয়। এনআরসি আতঙ্কে আলিপুরদুয়ারের আমাদের বিধানসভা কেন্দ্রে শালকুমার জলদাপাড়ার বাসিন্দা সুলতান মিয়া তিনি দেহত্যাগ করেন এবং হার্ট অ্যাটাকে মারা যায়। ও পরিবারের অভিযোগ, এনআরসির জন্যে কাগজপত্র জোগাড় করতে গিয়ে তিনি ভীষণভাবে হ্যারাস এবং আতঙ্কিত ছিলেন এবং তার ভোটার লিস্টের সঙ্গে তার ছেলেদের নামের মিল ছিল না। ওরও বয়স খুব কম, 45 বছর বয়স মাত্র। এবং এই দুঃখজনক ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি ওর বাড়িতে যাই, সমবেদনা দিই। সেখানে স্থানীয় মানুষের মধ্যে খুব চাঞ্চল্যও ছিল। ঠিক এইভাবে আমাদের রাজ্যে 12-13 জন মানুষ মারা গেল, খুব কেউ আত্মহত্যা করছেন, কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। এর জন্য সম্পূর্ণভাবে বিজেপি দায়ী, কারণ পশ্চিমবঙ্গে এনআরসি চালু হবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় বলেছেন। কিন্তু যেভাবে দিলীপ ঘোষ, যেভাবে ওদের অন্যান্য নেতৃত্ব এবং অমিত শাহ যেভাবে পরিষ্কার ভাষায় এনআরসি চালু করবই এবং একটা সেকশনকে এই রাজ্য দেশ থেকে তাড়াবই, এই যে সম্প্রদায়গত একটা উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন, তার মধ্যে তার জন্য কিন্তু বহু পরিবার এর কোল খালি হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, আমরা প্রতিবাদ করছি। এর মধ্যে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় না কি না সেটাও আমরা ভাবছি। আমি গোটা ঘটনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি। আমরা আজকে আলিপুরদুয়ারের প্রতিবাদ করলাম, আগামী দিনে আরও প্রতিবাদ বড় আকার ধারণ করবে। দাদা, জেলাতে এই প্রথম শুরু হলো, এটা এটা আমাদের আলিপুরদুয়ার জেলায় এই ঘটনাটা ছড়িয়ে পড়েছে, যে অন্যান্য জেলার প্রভাব, অন্যান্য রাজ্যের প্রভাব, তার জন্য আমরা খুব মর্মাহত। যে আমাদের মেম্বার দলের সক্রিয় সদস্য এবং তার পরিবার সরাসরি তৃণমূলের সাথে যুক্ত, আমার প্রত্যেকটা মিটিং মিছিলে ওরা থাকে, খুব অন্যায় হয়েছে। এবং ওর স্ত্রী আমাকে যা বিবৃতি দিয়েছেন তাতে বিজেপির নেতাদের পরিষ্কারভাবে উস্কানিটাই ওর আতঙ্কিত হওয়ার কারণ এবং তারপরে মৃত্যুবরণ করে। চিট মিথ্যেবাদী প্রতারক, মিথ্যেবাদী মূর্খ প্রতারক, অনুপ্রবেশকারী, ওনার জন্যে আজকে এতগুলো লোক দায়ী। ওনার বিরুদ্ধে FIR হওয়া উচিত, ওনাকে ওনার গ্রেপ্তার হওয়া উচিত। দিলীপ ঘোষ যে কাজ করছেন অত্যন্ত অন্যায়, একটা রাজনৈতিক সচেতন থেকে থাকে বিজেপির তিনি জেলা রাজ্যের নাকি দায়িত্বে আছেন, এই ধরনের মন্তব্য করা উচিত নয়। অনুপ্রবেশ, এর আগে আমার নামে মিথ্যে কথা বলেছেন, তার বিরুদ্ধে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমি নিয়েছি, তারপরে বুঝে পালিয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। এরপরে এলে পরে আমরা জবাব দেবো, এবার রাস্তায় নেমে জবাব দেবো, মিটিংয়ে যদি এইসব কথাবার্তা বলে।